পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্রের অতিথিশালায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজারাহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আমবাড়ি এলাকায়। জানা গেছে অতিথি নিবাসে তালা ভেঙে ভেতর থেকে দশটি নলকূপ থালা বাসন চুরি গিয়েছে। বাড়ির ভেতরে থাকা কিছু আসবাবপত্র আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। সমস্ত ঘটনা সংশ্লিষ্ট ভিডিও সম্বল ঝায়ের নজরে আনা হয়েছে। হাজারাঘাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাশেম আলী জানান, কে বা কারা এই ঘটনা ঘটেছে তা জানা নেই। কেন এমন হলো বুঝতে পারছি না, তবে বিষয়টি ক্ষতি দেখা হবে। মাথাভাঙা এক নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, আমবাড়ির ঘটনার কথা শোনার পর সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা হয়েছে। মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন বলেন, অতিথি নিবাস চুরির ঘটনায় পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হবে খুব শীঘ্রই। আজকে এই আমবাড়ি পিকনিক স্পট আমাদের এই ঘাটের বাড়ি এলাকায়, এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে এখানে পেভার ব্লক এবং পাকা রাস্তা পিকনিক স্পটের আরও বিভিন্ন সরঞ্জাম এগুলো তৈরি করেছিল, পাশাপাশি এই বিল্ডিংটাও তৈরি করেছিল। তো এখানে মাঝে মধ্যেই কিছু দুষ্কৃতি কর্মকাণ্ড হচ্ছে, আমরা মাঝে মাঝেই এই ঘটনাগুলো দেখতে পাই, কিন্তু কারা করছে আমরা ঠিক সেটা বুঝতে পারছি না। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা এই আমবাড়ি পিকনিক স্পটে এসে এই বিল্ডিংয়ের মাঝে মাঝে কাজ ভেঙে দেয়, রড চুরি করে নিয়ে যায়। তো সেরকম আজকেও এই সকালের দিকে কে বা কারা এখানে এসে ঘরের ভিতরে কিছু আসবাব ছিল আর কি, চৌকি ছিল একটা, সেটাতে আগুন ধরিয়ে দেয়, তোষক ছিল সেটাও আগুন ধরিয়ে দেয়। তো খবর পাওয়ার সাথে সাথে আমি ছুটে আসি। যদিও এই পিকনিক স্পটটা ব্লক প্রশাসনের আন্ডারে, কিন্তু এত টাকা সরকার খরচ করার পরেও এই রক্ষণাবেক্ষণের অভাবে এই কর্মকাণ্ডগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আমরা ব্লক প্রশাসনকেও এর আগেও জানিয়েছি, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে এখানে কিছু লোকজন এসে ভাঙচুর করেছিল, তার বিরুদ্ধেও ব্যবস্থা হয়নি। তো আজকেও তদ্রূপ এরকম দেখছি যে হঠাৎ করে কে বা কারা এসে এই বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরিয়ে দেয়। তো আমরা চাইছি যে প্রশাসন যাতে তদন্ত করে দোষী যারা আছে তাদের কিছু নিয়ে গেছে তারা। হ্যাঁ, ভিতরে কিছু আসবাব ছিল এবং এই পিকনিক স্পটে টিউবওয়েল লাগানো হয়, মানুষজনেরা যারা পিকনিক করতে আসে তাদের জন্য টেবিলের ব্যবস্থা করা হয়েছিল। তো বাইরে থাকলে চুরি হয়ে যায়, এর আগেও চুরি হয়েছে, সেই জন্য এখানে দশটা টিউবওয়েল সেটা এনে আমরা ওই বিল্ডিংয়ের ভিতরেই রাখা হয়েছিল। তালা ভেঙে টিউবওয়েল দশটাও নিয়ে গেছে, ভিতরে কিছু থালা বাসন ছিল। এখানে যারা ওই দিনের বেলা আর কি বরাদ যাদেরকে দেওয়া হয়েছে, তারা দিনের বেলা যখন থাকে তো সেই সময় রান্না করে খায়, তো সেই থালা বাসন যা ছিল সব কিছুই নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম হাশিম আলী, আমি হাজারাটু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ধন্যবাদ।